ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে পুরভোটের প্রচার। হাই প্রোফাইল 73 নম্বর ওয়ার্ড মুখ্যমন্ত্রীর পাড়া, আর এই ওয়ার্ডে বিজেপির প্রার্থী ইন্দ্রজিৎ খটিক, তার প্রতিপক্ষ মুখ্যমন্ত্রীর ভাই স্ত্রী কাজলী বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের 20 বছরের কাউন্সিলর রতন মালাকার, যিনি টিকিট না পেয়ে এবার নির্দল হিসেবে লড়ছেন। মুখ্যমন্ত্রীর পাড়ায় উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে প্রচার করছেন বিজেপি প্রার্থী। কলকাতা পুরসভার 111 নম্বর ওয়ার্ডে তৃতীয়বারের জন্য সিপিএম এর টিকিটে লড়ছেন চয়ন ভট্টাচার্য। এদিন গড়িয়ার আতাবাগান এলাকায় প্রচার করলেন তিনি। সকাল থেকে প্রচারে নেমেছেন সিপিআইএম প্রার্থী 111 নম্বর ওয়ার্ডে চয়ন ভট্টাচার্য। দেয়াল লিখন থেকে আরম্ভ করে বাড়ি বাড়িতে প্রচার, তবে সংখ্যায় কম রেখেছেন তার কর্মীদের। তার কারণ, কোভিড বিধির কথা যেটা বলা হয়েছে নির্বাচন কমিশনে সেটাকে মেনে চলা হচ্ছে। চয়ন ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন, বাড়ি বাড়িতে প্রচার যাচ্ছেন, কিন্তু দেখছিলাম একজনকে বলছিলেন যে পানীয় জলের সমস্যা আছে। পরিশুদ্ধ পানীয় জল এখানে খুব বেশি পৌঁছায় না, কারণ গার্ডেন নিচে জলের উৎপাদনটা এত কম। আমার এখানে যদি মাটির নিচে জলের সাপোর্টটা আমি না দিই, বাড়ি বাড়ি জল পাবে না। শুধুমাত্র যদি আমাদের এখানে পাম্পের ওপর ভরসা করি, 500 মিটারের মধ্যে জল পাবে না। মানুষ তো আপনাকে জনপ্রতিনিধি হিসেবে বেছে নিয়েছিল। আমি নির্দিষ্টভাবে জলের উৎপাদন বাড়াবার জন্য ফ্লোরে বহুবার বলেছি, আপনারা নোট ডাউন করুন। আমি মাটির নিচে জলের প্রতি নির্ভরতা কমাবার জন্য বহুবার বলেছি, এই পূর্ববর্তী আমার নীতির বিরুদ্ধে, আমি ওদের নীতির বিরুদ্ধে। নীতিতে মিল হচ্ছে না, লড়াইটার সাথে আজকে থাকছি, আগামী দিন এই লড়াইটা থাকবে। এই লড়াইটার জন্যই মানুষ আমাকে পাঠিয়েছেন, এদের জন্য পাঠিয়েছেন। এই মানুষগুলো আমার প্রতিনিধি, লুঙ্গি পরে গামছা গায়ে এসছেন, আমি এদের লোক। এই যে মানুষটা রিটায়ার করেছেন, লড়াই করছেন পেনশনের জন্য, এই পেনশনের পোস্টের সুদের জন্য, এ আমার লোক। এর বাড়ি যে ছেলেটা এখনও কাজ পায়নি, ভাইপোটা কাজ পায়নি, আমার লোক, আমি এদের জন্য কাজ করি। যে মা স্বামী হারিয়ে বলছে আমার বিধবা ভাতাটা করে দেবে বাবা, আমি তার লোক। এই লড়াইটা আমায় লড়তে হবে, এই লড়াইয়ের জন্যই আমি পুরসভাতে যেতে চাইছি। গত দুটো টার্ম আমি এই লড়াইটা লড়েছি, আগামী দিনও লড়াইতে লড়তে চাইছি। তার লড়াই লাল ঝান্ডা নিয়ে, তাদের দলীয় পতাকা নিয়ে এবং সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে, যে যে সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলো কতটা মিটেছে, কতটা মেটেনি এবং কি কারণ, সেইগুলো তিনি বলার চেষ্টা করলেন। ক্যামেরা অতনুকুণ্ডুর সঙ্গে আবির দত্ত, এবিপি আনন্দ, কলকাতা। বেশ কয়েকবারের কাউন্সিলর তিনি, কলকাতা পুরসভার প্রশাসক মন্ডলীর সদস্য। এবারও 118 নম্বর ওয়ার্ডে তৃণমূলের টিকিটে তিনিই লড়ছেন। এদিন বেহালা বুড়ো শিবতলা এলাকায় বাড়ি বাড়ি গিয়ে প্রচার করতে দেখা গেল তারক সিংকে। ১১৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের প্রার্থী তারক সিংহ বাড়ি বাড়ি যাচ্ছেন, গিয়ে জিজ্ঞেস করছেন তার পরিষেবায় তারা খুশি কিনা। এক অদ্ভুত জনসংযোগ যাত্রা, এইভাবে প্রচার কেন? আমি নিজেকে এটা বুঝতে চাই, দল আমায় প্রার্থী করেছে, আমার পরিবারের লোকদের করেছে, লোক পরিবারতন্ত্র বলছে, মেয়ের বিয়ে হয়ে গেছে আজ 25 বছর, মেয়ে তো আমার বাড়িতে নেই, তাই লোক বলছে, শুনতে হচ্ছে। আমি যে একটা মানুষ দলের বাইরে, আমি যে 11.5 বছর এখানে আছি, আমার গ্রহণযোগ্যতাটা কি আমি এটা জানতে চাই। এখানে দাঁড়িয়েছে বিজেপি আছে, সিপিএম আছে, একটা নির্দল আছে, আমি আছি। একটা ব্যানার লিখে সবার সিম্বল দিয়ে, সবার ছবি দিয়ে আমরা রাস্তা থেকে হেঁটে যাব, তাতে লেখা থাকবে এই 4 জন প্রার্থী আমরা এখানে দাঁড়িয়েছি, আপনার যাকে ইচ্ছা ভোট দিন, শান্তিপূর্ণভাবে ভোট দিন, ভোটদানে কেউ বাধা দিলে আমাদের এই 4 জনকে ডাকবেন, আমরা সেইখানে গিয়ে দাঁড়াবো। যাতে শান্তিপূর্ণভাবে ভোট হয় সেদিকটাতেও নজর রাখার চেষ্টা, এবং সেখানে বলছেন যে প্রত্যেক প্রার্থী যাতে মিলিতভাবে এই উদ্যোগ নেন, যাতে আগামী দিনে ভোটটা খুব সুষ্ঠুভাবে শান্তিপূর্ণভাবে হয়, তারও একটা বিশেষ উদ্যোগের কথা তিনি প্রত্যেককে বলছেন এবং প্রচার করছেন। ক্যামেরা প্রীতম চক্রবর্তীর সঙ্গে সঞ্চয়ন মিত্র, এবিপি আনন্দ, কলকাতা। সকাল থেকেই প্রচারে বেরিয়ে পড়েছেন 108 নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থী সুশান্ত ঘোষ। বাড়ি বাড়ি ঘুরে চলছে তাঁর প্রচার। ১০৮ নম্বর ওয়ার্ডে কাজের মানুষ, কাছের মানুষ সুশান্ত ঘোষকে ভোট দেবেন কোন খানে?